ঢাকা তোমার দেয়ালে ঝুলে থাকা অজস্র সময় টিক টিক ঘড়ির কাটার সাথে পার করে দেই অলস দুপুর শহরের সিগন্যালে এসে তুমি ছুঁয়ে দাও আমায় তোমার চোখে কৃত্রিম মেঘে বৃষ্টি হয়ে নামব সারা দুপুর এসো তুমি ছুঁয়ে দাও আমায় এসো তুমি ছুঁয়ে দাও আমায় এসো তুমি ছুঁয়ে জাভেদ সাহেব কি হলো গানটা তো বেশ ছিল চেঞ্জ করলেন কেন শোনেন গানটা ছাড়েন আর ভলিউমটা একটু বাড়িয়ে দিন তাহলে কি ভয় পাইছেন ভয় পাইন না একটু পরে ভাঙচুর শুরু হইব তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া এরপরে হইব পুলিশ পুলিশ হইয়া গ্যাস মারব পিটাইব তারপর শুরু হইব প্রতিবাদ মিছিল মিটিং আর যদি বক্তৃতা শুরু হয় মনে করেন দিনও নাই রাইতও নাই বক্তৃতা চলবো চলতেই থাকবো আপনারা কি হেনে নামাই দেব নাকি মিটিং এর পরে দেবেন মানে মানে কইতেছিলাম কি স্যার যতক্ষণ জ্যামে বয়ে থাকতেই হবো এর মধ্যে আপনি ইচ্ছা করলে বাইকতে যায় হাত মুখ ধুয়ে আসতে পারেন হাত মুখ ধোয়া কি আপনি ইচ্ছা করলে গোসলও করতে পারেন গোসল করে বউয়ের হাতের এক গ্লাস লেবু শরবত খেতে পারেন তারপরে যদি মনে করেন বউরে দিয়ে মাথাটা বানাইতেও পারেন স্যার আমার কথা যদি বিশ্বাস না হয় এই যে আমার কার্ড রাখেন মোবাইলে ফোন করে আস্তাটা জুড়ে হয়ে গেল দিয়ে আহ গালি দিব কেন আর আমি বিয়ে করিনি বিয়ে করেন নাই মাথা চুলতে পেরে স্যার চুলের কি কোনো চিকিৎসা করছেন স্যার আমার কাছে একটা ভালো চিকিৎসা আছে শোনেন এই যে দেশি পেঁয়াজ আছে না সপ্তাহে একদিন দেশি পেঁয়াজ বাটার মধ্যে পাইচা সাইচা রসটা চুলের গোড়ায় গোড়ায় দিবেন দেখবেন 15 দিন পরেই বাচ্চা চুল গজানো শুরু করবো আমার কথা সত্যি স্যার যদি আমার কথা বিশ্বাস না হয় ওই যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে ফোন করে আটটা জুড়ে গাল দিয়ে আহ গালি দিব কেন তাহলে স্যার বিল দিয়ে নাম গালি ব্যাক করে অন্যদিকে যান ঠিক আছে কিছু খাইবেন ঠান্ডা পানি এক কাপ চা
কলা খান স্যার। স্যার কলা খেলে পেট ঠান্ডা হইব, পেট ঠান্ডা হলে মাথা ঠান্ডা, খালি পেটে কিন্তু প্রেশার বেশি উঠে। হ্যাঁ না আপনি খেয়ে নেন, আপনি অনুহী চিন্তায় আছেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এইটা নিয়ে চিন্তা করলে তো সময়টা পানির যাইব। খান খান কলা খান, আরে খুবই সুস্বাদু, বিল আমি দেবো। আই হ্যাভ মানি, বিল দেওয়ার মতো টাকা আমার কাছে আছে, আমি অন্য কিছু ভাবছিলাম। হাসান আমি স্যার, তাহলে আমার ভাড়া দিয়ে আমার বিদায় করেন। কলা খাইছি, কলার বিল আপনি দিয়েন, এক গ্লাস পানি খাইছি এটার বিলও দিয়েন, একটু পরে চা খামু এটাও আপনি দিয়েন। স্যার 20 টাকা বাড়াই দিন, এক ঘন্টা জামের মধ্যে আটকে আসছিলাম, আপনাদেরকে এতক্ষণ কথা কয়ে টাইম নষ্ট করছি না, এর লেগে আরও 10 টাকা বাড়াই দিবেন। আর এই যে একটা ভালোবাসা আপনার লগে তৈরি হইলো, এটা তো গেল ফানির, এর লেগে আরও 20 টাকা জরিমানা, মোট 50 টাকা জরিমানা দিবেন। আসল তো এত বড় নোটের ভাঙতি বামুকুই ভাঙতি দেন, ভাঙতে লাগবে না, পুরোটাই আপনার। আর আরো কিছু যদি খেতে চান খেয়ে নিন, আমি বিলটা দিব। খবর জানানোর লাগে আজকাল পত্রিকা কেন লাগে না স্যার, দিকে হুগলেই সব জানান যায় স্যার, কোন দিক যাবো কোন গ্যাঞ্জাম সারতে কিন্তু সময় লাগবো। আপনার যেখানে ভালো লাগে, পারলে একটু শান্ত জায়গায় নিয়ে যেতে পারলে খুশি হতাম, আর ভাড়া নিয়ে চিন্তা করবেন না। আমারে বলদ মনে করেন স্যার, আপনার কাছে এতগুলো টাকা আর আমি ভাড়া নিয়ে চিন্তা করুন, আপনার দিল দেও স্যার মাশাআল্লাহ। স্যার গান শুনবেন, ওই যে ওই গানটা শহরের গান, ছাড়েন। আপনারা কেমন জানি চিন্তিত মনে হইতেছে, আপনি কি এখন ওই টাকার চিন্তা করতেছেন? আমি আমেরিকায় থাকি, গতকাল এসেছি, ওখানেই ব্যবসা করবি, দেশে তেমন কেউ নেই, মানি ব্যাগ তেমন কিছু ছিল না, এই ভিসা কার্ড আর কিছু ডলার্স, সাধারণত মানি ব্যাগে আমি কিছুই রাখি না। তবে একটা ঝামেলায় পড়ে গেলাম। ঝামেলা স্যার? আমার কোন উপকার না করতে পারি, অপকার করুন না। আমি দেশে এসেছি বিয়ে করার জন্য,
আর ওই মানি ব্যাগের ভিতরে পাত্রীর ঠিকানা ছিল, ওখানেই যাচ্ছিলাম। এতে তো বিরাট সর্বনাশ হয়ে গেছে স্যার। আপনার তো স্যার বিয়ের কবল ভালো না, এত বয়স হয়েছে তারপরও পাত্রীর ঠিকানা হারায় ফেললেন। ঠিকই বলেছেন, আমার লাক ফেভার করছে না। এসো তুমি ছুঁয়ে নাও আমায়, এসো তুমি ছুঁয়ে নাও আমায়। এই যে সাজি, আপনি ঠান্ডা জায়গার কথা কইছিলেন না স্যার, এইটা হচ্ছে সেই ঠান্ডা জায়গা। সারা ঢাকা শহরে এইরকম ঠান্ডা জায়গা পাইতেন না। কি হেনে 12 মাসে আমের জুস পাওয়া যায়, আমি তোমার জানালায়, তোমার বারান্দায়, তোমার কাপড়ে তুমি ছিলের পাপড়ি আমায় ছুঁয়ে দাও। আমি তোমার নিয়মে, তোমার বাধা গল্পে, তোমার অযান্ত্রিক শরীরে। এইমাত্র আমাদের নিজস্ব প্রতিনিধি জানালেন, পুলিশের দায়িত্বহীনতার প্রতিবাদে প্রতিবাদকারীরা সরকারি ও বেসরকারি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। দেখছেন স্যার, দেখছেন, ভাঙচুর করে প্রতিবাদ করতেছে, এটা নাকি প্রতিবাদ? আপনাকে আমেরিকায় এরকম প্রতিবাদ হয় স্যার? আমার তো মনে হয় পৃথিবীর কোনো দেশে এরকম প্রতিবাদ হয় না, এগুলো সব জানোয়ারগুলোর কাম। প্রতিবাদের আলাদা ভাষা থাকে, প্রতিবাদ অযৌক্তিক কোনো দাবিতে হয় না, নিশ্চয়ই যৌক্তিক দাবিতে। আর যারা প্রতিবাদ করে তারা সচেতন, ধরে নেই এই সচেতন নাগরিক, তাদের অধিকার সম্পর্কেও সচেতন। কিন্তু দেশপ্রেমী সচেতন নাগরিক এমনভাবে ভাঙচুর করতেই পারে না, প্রতিবাদে ভাষা এটা হতেই পারে না। আর আমেরিকার কথা বলছেন স্যার, আপনি খুব সুন্দর করে কথা কইবার পারেন। আচ্ছা বাদ দেন স্যার, জায়গাটা কেমন স্যার? খুব ভালো, খুবই ভালো, আমার পছন্দ হয়েছে। আপনার একটা জিনিস দেখায় এবারে, কখন থেকে বসে আছি, খাওন দিবি না? খুদায় পেট সুস্থ করতেছে। সরি স্যার, বাইরে জামেলা তো, তাই আমাদের সকল স্টাফ আসতে একটু লেট হয়েছে। মনে করছিস কি, টাকা দিয়ে খাবো না? টাকা নাই, এই দেখ, এই দেখ। না স্যার, কি আপনি কি লাগবে বলেন, আমি এনে দিচ্ছি। দুইটা জুস দে, জুস, কাঁচা আমের জুস, বুঝছস? জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেখছেন স্যার, আমার কিরকম স্যার স্যার কইতেছে। ওইভাবে ওর সাথে কথা বলা উচিত হয়নি আপনার। হ্যাঁ কিন্তু স্যার, আমারে স্যার কইছে, স্যার শুনতে আমার খুব ভালো লাগে স্যার। মাঝে মধ্যে আমি মোবাইল কোম্পানির কল সেন্টারে হুদা ফোন করি, হ্যাঁ আমার স্যার স্যার কয়ে অস্থির করে ফেলায়, স্যার শুনতে আমার খুব ভালো লাগে স্যার। অন্য কিছু তো হতে পারে না কি, যাকে সব কথা বলতে। হ্যাঁ আসিফ,
তুমি কোথায়? এত দেরি হচ্ছে কেন? না আমি বাসায় যাব না। না প্লিজ আমাকে রিকোয়েস্ট করবা না। তোমার আসতে কতক্ষণ লাগবে? না তুমি আসলেও যাব না, না আসলেও যাব না। প্লিজ আমাকে আমাকে যাওয়ার জন্য বলবা না, প্লিজ আমি যাব না। দেখো বাইরে ফ্যাটম্যান পড়ুক আর লিটল ম্যান পড়ুক, আই ডোন্ট কেয়ার। আমি আমার সিদ্ধান্ত নিছি, আমি বাসায় যাব না। আমরা জাতি হিসেবে অতি মাত্রা এক্সাইটেড এন্ড ইমোশনাল এক্সট্রিম। উফ, আপনি ওদিকে কি দেখছেন? এটা কিন্তু অন্যায় কাজ একেবারে। ও যদি এখন এসে আপনাকে চার্জ করে আপনি কি উত্তর দিবেন? হ্যাঁ কি যে কম স্যার, মেয়েটা কেমন করে কাঁদতেছে বাপ হলে বুঝতেন। আপনি কিসের মধ্যে কি আনছেন? আমি বাপ হতে যাবো কেন? আপনাকে তো বলেছি আমি অবিবাহিত। আচ্ছা, ওর সমান আপনার একটা মেয়ে আছে তাই? নাইস। কি যে কম স্যার, এই মেয়েটা দেখতে ঠিক আমার চাষাতো বোনের মতন। আমার চাষা এর মেয়েরে খুব আদর করত। মানে আপনিও বিয়ে সারেননি? এমনি সারম স্যার, চাষাই তো এর মেয়েরে আমার দিল না। আমার দুই টাকা খুজরি আম চক্কের সামনে পচে গেল, কিছু করা পারলাম না।